কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যেতে আগ্রহী বলে জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর ডাকসুতে পুনঃ নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্য অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানানোর সময় নূর একথা জানান নূর জানান এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই এদিকে পুনরায় ডাকশু নির্বাচনের দাবিতে চতুর্থ দিনের মতো অনশনে বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী মঙ্গলবার থেকে রাজু ভাস্কর্যের সামনে এই অনশন শুরু করেন শিক্ষার্থীরা তাদের এই অনশনে সংহতি জানাচ্ছে অন্যান্য শিক্ষার্থীরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অটল থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা এখন পর্যন্ত প্রশাসনের কেউ খোঁজ নেয়নি বলেও তাদের অভিযোগ রয়েছে এদিকে প্রভুশ্রেফ পদত্যাগ সহ চার দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছে হলে শিক্ষার্থীরা